আজকের টিউটোরিয়ালের বিষয় কস্ট এস্টিমেশন অ্যান্ড রিগ্রেশন অ্যানালাইসিস, ব্যয় প্রাককলন এবং নির্ভরণ বিশ্লেষণ। শিক্ষার্থীগণ, এটি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এবাদের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে 7টি ফরম্যাটে ভাগ করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, 7টি ফরম্যাটে মোট আমাদেরকে 7টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। 7টি রিকোয়ারমেন্ট ভালোভাবে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডবুকটিতে 8টি সূত্র ফরম্যাট অনুযায়ী লিখে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা ফরম্যাট 4টি বিস্তারিত জেনে আসি। ফরম্যাট নম্বর 1 হাইলো ম্যাথড, ফরম্যাট নম্বর 2 রিগ্রেশন অ্যানালাইসিস ম্যাথড, ফরম্যাট নম্বর 3 কন্ট্রিবিউশন ম্যাথড, ফরম্যাট নম্বর 4 কুইক অ্যান্ড ডার্টি ম্যাথড। শিক্ষার্থীগণ, এবার আমরা রিকোয়ারমেন্ট 7টি বিস্তারিত জেনে আসি। রিকোয়ারমেন্ট নাম্বার 1 ভেরিয়েবল কস্ট পার ইউনিট, রিকোয়ারমেন্ট নাম্বার 2 ফিক্সড কস্ট পার ইয়ার, পার মান্থ অথবা পার কোয়ার্টার, রিকোয়ারমেন্ট নাম্বার 3 কস্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, রিকোয়ারমেন্ট নাম্বার 4 টার্গেট কস্ট, রিকোয়ারমেন্ট নাম্বার 5 এভারেজ প্রোডাকশন, রিকোয়ারমেন্ট নাম্বার 6 এভারেজ কস্ট, রিকোয়ারমেন্ট নাম্বার 7 রিলেশন বিটুইন কস্ট অ্যান্ড রেভিনিউ। শিক্ষার্থীগণ, এবার আমরা 8টি সূত্র সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 1 নম্বর ফরম্যাটে হাইলো ম্যাথড অনুযায়ী 3টি সূত্র দেওয়া হয়েছে। 2 নম্বর ফরম্যাটে রিগ্রেশন ম্যাথডে 5টি সূত্র দেওয়া হয়েছে। 5টি সূত্র এবং 3টি সূত্র, মোট 8টি সূত্র এখানে লিখে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, প্রথমে হাইলো ম্যাথড অনুযায়ী 1 নম্বর সূত্রে বলা হয়েছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র হলো চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড চেঞ্জ ইন প্রোডাকশন, অর্থাৎ হাই কস্ট থেকে লো কস্ট মাইনাস করলে চেঞ্জ ইন কস্ট পাওয়া যাবে, হাই প্রোডাকশন থেকে লো প্রোডাকশন মাইনাস করলে চেঞ্জ ইন প্রোডাকশন পাওয়া যাবে। শিক্ষার্থীগণ, চেঞ্জ ইন কস্টকে চেঞ্জ ইন প্রোডাকশন দ্বারা ভাগ করলে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বের হবে। 2 নম্বর সূত্রে ফিক্সড কস্ট বলা হয়েছে, ফিক্সড কস্ট সমান সমান টোটাল মিক্সড কস্ট মাইনাস টোটাল ভেরিয়েবল কস্ট, টোটাল মিক্সড কস্ট হতে টোটাল ভেরিয়েবল কস্ট মাইনাস করলে টোটাল ফিক্সড কস্ট পাওয়া যাবে। 3 নম্বর সূত্র কস্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, এখানে ওয়াই হলো টোটাল মিক্সড কস্ট, এ হলো টোটাল ফিক্সড কস্ট এবং বি হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এক্স হলো নাম্বার অফ প্রোডাকশন ইউনিট। শিক্ষার্থীগণ, এবার আমরা রিগ্রেশন ম্যাথডের 5টি সূত্র সম্পর্কে জেনে আসি। 1 নম্বর সূত্রে বলা হয়েছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। রিগ্রেশন ম্যাথডে ভেরিয়েবল কস্ট পার ইউনিটের সূত্র হলো সামেশন এক্স ওয়াই ডিভাইডেড বাই সামেশন এক্স স্কোয়ার, অথবা সামেশন ডিএক্স ডিওয়াই কে সামেশন ডিএক্স স্কোয়ার দ্বারা ভাগ করলেও ভেরিয়েবল কস্ট পার ইউনিট পাওয়া যায়। 2 নম্বর সূত্র এভারেজ কস্ট, এভারেজ কস্ট ওয়াই ইকুয়াল টু সামেশন ওয়াই ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার অথবা নাম্বার অফ মান্থ অথবা নাম্বার অফ কোয়ার্টার। শিক্ষার্থীগণ, প্রশ্নপত্রে যদি মান্থলি কস্ট দেওয়া থাকে তাহলে নাম্বার অফ মান্থ দ্বারা টোটাল কস্টকে ভাগ করতে হয়, যদি প্রশ্নপত্রে ইয়ারলি কস্ট দেওয়া থাকে তাহলে নাম্বার অফ ইয়ার দ্বারা ভাগ করতে হয়, যদি প্রশ্নপত্রে কোয়ার্টারলি কস্ট দেওয়া থাকে তাহলে নাম্বার অফ কোয়ার্টার দ্বারা ভাগ করতে হয়, এতে আমরা এভারেজ কস্ট পেয়ে যাব। শিক্ষার্থীগণ, এভারেজ প্রোডাকশন, এভারেজ প্রোডাকশন হলো এক্স, সামেশন এক্সকে নাম্বার অফ ইয়ার, নাম্বার অফ মান্থ অথবা নাম্বার অফ কোয়ার্টার দ্বারা ভাগ করলে আমরা এভারেজ প্রোডাকশন পেয়ে যাব। এখানে সামেশন এক্স অর্থ টোটাল প্রোডাকশন, টোটাল প্রোডাকশনকে নাম্বার অফ মান্থ অথবা নাম্বার অফ ইয়ার অথবা নাম্বার অফ কোয়ার্টার দ্বারা ভাগ করলে এভারেজ প্রোডাকশন পাওয়া যাবে। শিক্ষার্থীগণ, এবার 4 নম্বর সূত্রে আমরা আসি। কস্ট ফর্মুলা ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, ওয়াই হলো টোটাল মিক্সড কস্ট, এ হলো এখানে টোটাল ফিক্সড কস্ট আর বি হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিট, এক্স হলো নাম্বার অফ প্রোডাকশন আইটেম। শিক্ষার্থীগণ, লিনিয়ার ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স,
5 নম্বর সূত্রে বলা হয়েছে কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট কোরিলেশন। শিক্ষার্থীগণ, এখানে আর এর মান সর্বনিম্ন -1 থেকে সর্বোচ্চ +1 পর্যন্ত সীমাবদ্ধ, অর্থাৎ আর এর মান কখনও 1 এর উপরে বা -1 এর নিচেই যাবে না। রিলেশনের সূত্র হল সামেশন এক্স ওয়াই মাইনাস সামেশন এক্স ইন্টু সামেশন ওয়াইকে নাম্বার অফ আইটেম দ্বারা ভাগ করে হোল ডিভাইডেড বাই রুট অফ আর, রুট অফ আরের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট প্রথম অপশন হলো এক্স সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স হোল স্কোয়ারকে নাম্বার অফ এন দ্বারা ভাগ করে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে পুনরায় ওয়াই অপশন সামেশন ওয়াই স্কোয়ার মাইনাস সামেশন ওয়াই হোল স্কোয়ারকে নাম্বার অফ এন দ্বারা ভাগ করলে আমাদের আর এর মান বের হবে। শিক্ষার্থীগণ, ফরম্যাট অনুযায়ী আমরা 8টি সূত্র ভালোভাবে দেখে নিলাম। আজকের ক্লাস আমাদের এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।